Hello viewers, assalamu alaikum. This is me, Mahmuda Jafis blog. Welcome back to my another blog. আজকে আমি আবারো নতুন একটি দিনের সূচনা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের মর্নিংটা খুব সুন্দর একটি সকাল ছিল, যে সকালে আমি আমার মেয়ে দুজনে নাস্তা করে আজকের দিনটা আমরা শুরু করেছি। আজকে ভাবলাম নতুন একটি শাক আপনাদের সাথে আমি শেয়ার করব, যে শাকটি আগে কখনো আমি খাইনি, কিন্তু খাওয়ার পর এত ভালো লেগেছে যে আমি সপ্তাহে একদিন হলেও এই শাকটি এনে খাওয়ার চেষ্টা করি। খুব মজার একটা শাক। বলতে পারবেন এটা কি শাক? কমেন্টস করে আপনারা লিখে জানাবেন এই শাকটার নামটা কি, আর কে কে খেয়েছেন এবং কে কে কীভাবে এই শাকটা রান্না করেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাবান্নাগুলো শেষ করে ফেলি। জীবনে প্রতিটা মানুষেরই নিজস্ব কিছু চাওয়া পাওয়া স্বপ্ন থাকে। আজ অজানা কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার জীবনেও তেমনি সুন্দর একটি স্বপ্ন আছে। সুন্দর একটি স্বপ্ন নিয়েই আমি আমার দেশ ত্যাগ করে এখানে এসেছি। জানি না কতটুকু স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো, সবই আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, আর বাকি তো চেষ্টা রয়েছি। আপনারা ইতোমধ্যে জেনে গেছেন আমার তিনজনের সংসার, একটা বাচ্চা আছে আর আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমার মেয়ে আছে। মেয়ে মেয়ের মতো ব্যস্ত থাকে স্কুল নিয়ে, বাসায় তার পড়ালেখা নিয়ে। আমি আমার মতো ব্যস্ত থাকি, বাচ্চাকে নিয়ে যাই, নিয়ে আসি, সংসার সামলাই, বাজার করি, ওদের সেবা যত্ন, এই তো এসব নিয়ে আছি। আপাতত অন্য কিছুতে আমি ইনভলভ হইনি। আর আমার হাজব্যান্ড যেহেতু এখানে পড়ালেখা করতে এসেছে, ইতিমধ্যে তার এখানে মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এখন রেজাল্ট পাওয়ার অপেক্ষা। আপনারা দোয়া করবেন যেন আমার হাজব্যান্ডের রেজাল্টটা খুব ভালো হয়। আর আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, জীবনের সুন্দর একটা কি বলবো সেটেলমেন্ট। আসলে জীবনে যেখানে যে অবস্থায় থাকে মানুষ, সেই জায়গাটাকে বা সেই সময়টাকে আপন করে নিতে হয়। সুন্দর একটা কাজ, আবাসন বলতে যেটা বোঝায়, নিশ্চিন্ত একটা জীবন বা নিশ্চিন্ত একটা ভবিষ্যৎ যেটাকে বলে, আসলে সেটাই চাওয়ার উদ্দেশ্য। নিজেরা খেয়ে পরে ভালো থেকে অন্যকে যেন একটু হেল্প করতে পারি, আসলে এতটুকু মিনিমামই চাওয়া পাওয়া, এর চেয়ে অন্য কিছু না, অন্য বেশি কিছু না। এই চাওয়া পাওয়া নিয়েই আসলে আশা। বেসিক্যালি এদেশে যদি সেটেল হতে পারি দেন ওয়েল, আর যদি তা না হয় আল্লাহ যেখানে যে অবস্থায় রাখবে আলহামদুলিল্লাহ সেটাকেই কবুল করে নিব, সেটাকেই মেনে নিব। তারপরও মনে কিছু চাওয়া পাওয়া আছে, আল্লাহ জানে সেই সুন্দর চাওয়াগুলোকে কবুল করে নেয়। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন আমাদের সুন্দর স্বপ্নটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আর আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, সবাই সবার জন্য দোয়া রইল, সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, নিজের স্বপ্নটা যেন পূরণ করতে পারেন, এটাই আমাদের সবাই সবার জন্য শুভকামনা। এই তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, একটু বিকেলে বেরো হয়েছি বাহিরে, বাচ্চাটাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম, জাস্ট ভালো লাগার জন্য, যে মনটাও ভালো লাগবে। আর বিকেলটাও অনেক সুন্দর ছিল, পার্কটা খুবই সুন্দর দেখার মতো, খুবই ভালো লেগেছে, আমরা খুব এনজয় করেছি পার্কটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন,
এবং যারা আমার এই চ্যানেলটিতে একেবারে নতুন তারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর জন্য। আপনাদের লাইক এবং কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি খুব ভালোবেসে আপনাদের কমেন্টগুলো পড়ি। আশা করব আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।